হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকের ভিডিওটা হয়তো দেখতে পারছেন, এটা দেখে হয়তো চিনতে পারছেন যে এটা কি। এটা হলো ডেস্কটপ ক্রেচিংয়ের ফ্রন্ট পার্ট। অ্যাকচুয়ালি আমরা আজকে ফ্রন্ট পার্টটার রিপেয়ার করব। এখানে আমাদের পাওয়ার বাটনের সুইচের কানেকশন, এটা ইঁদুরে এটার তার, মানে পাওয়ার সুইচ এবং রিসেট এবং পাওয়ার এলইডির লাইট সুইচ, মানে কানেকশন কেটে ফেলছে। তো আজকে আমি কানেকশনগুলো জাস্ট জয়েন করব, সেটাই আমি আপনাদেরকে দেখাবো। তো এই কাজও করতে হয় সার্ভিসিংয়ের পাশাপাশি, কারণ কাস্টমারের দিকেও দেখতে হয়, কারণ শুধু এইটুকুর জন্য সে পুরো একটা ক্যাচিং চেঞ্জ করবে সেটা তো আর হতে পারে না। তো আজকে আমরা এটাও এই কাজটাও করব এবং আমি সেই ভিডিওটা আপনাকে দিচ্ছি, কারণ আমি আমার ভিডিওর উদ্দেশ্য হলো আমার প্রত্যেকটা কাজই আমি ভিডিও করে আপনাদের প্রেজেন্ট করব, কোনো কিছু উপকৃত হলে হতে পারেন এখান থেকে। তো চলুন দেখি কীভাবে কী করা যায়। তো এর জন্য আমাদের ব্যাক সাইড যেতে হবে, আমরা যাচ্ছি। দেখুন, এটা হলো আমাদের কানেক্টিভিটি, আমরা এখানে কানেকশন করব এখান থেকে। তো ইঁদুরে খুব মারাত্মকভাবে কাটছে, আর দেখতে পাচ্ছেন এখানে যে কাটা, এখানে ইঁদুরের কাটা। তো এখানে আমি পরিষ্কার করা হয়েছে এখানে, দেখো। তো এটা হলো আমাদের পাওয়ার সুইচ, এইটা হলো আমাদের এলইডি লাইটের, আর এইখানে হলো রিসেট। তো আমরা কানেকশন করব। তো আপনারা দেখুন, এটা হলো আমাদের সেই, এটা হলো আমাদের পাওয়ার সুইচ, দেখতে পাচ্ছেন হয়তো। আর এটা হলো আমাদের রিসেট সুইচ, আর এইখানে আছে হলো আমাদের পাওয়ার এলইডি। তো আমরা এগুলো কানেকশন করব, সাথেই থাকুন, পুরো ভিডিওটা দেখুন, ভালো লাগে। তো আমাদের প্রথমে তো আমাদের আইডেন্টিফিকেশন করতে হবে, যে আমাদের এখানে একটা জিনিস আইডেন্টিফাই, সেটা হলো আমাদের এখানে প্লাস মাইনাস আছে, আর পাওয়ার এলইডির প্লাস মাইনাস আমাদের চিহ্নিত করতে হবে। তার জন্য আমাদের কী করতে হবে, আমাদের মাল্টিমিটারের সাহায্য নিতে হবে। তো এটা আমাদের মাল্টিমিটার, আমি দেখাচ্ছি আপনাকে, আপনাদের এটা হলো আমাদের মাল্টিমিটার। মাল্টিমিটারের এটা হলো ব্ল্যাক, মানে নেগেটিভ, এটা হলো পজিটিভ। তো আমি কানেকশন করে দেখব, আর কন্টিনিউটি মোডে রাখবো, বাজার মোড যাকে বলে। পাওয়ার অন করছি, এখন দেখি কোনটা প্লাস কোনটা মাইনাস, আপনারা দেখুন, দেখতে থাকুন। তো আমি এই পাশের সুইচে আমি মাইনাসটা রাখলাম, আর এই পাশের সুইচে প্লাস রাখলাম। হ্যাঁ, দেখতে পাচ্ছেন বন্ধু আপনারা, লাইট জ্বলছে, তার মানে আমাদের এই পাশে মাইনাস লাগাতে হবে, এই পাশে প্লাস জয়েন করতে হবে, ঠিক আছে? তাই আমরা এটা আইডেন্টিফিকেশন করে ফেললাম। তো আমরা এখন জয়েন করব। হ্যাঁ বন্ধুরা, তো তো আমাদের এখন কানেকশন জয়েন করব। তো আমাদের এখানে মাইনাস হলো সাদাটা এবং প্লাস হলো নীলটা। তো আমরা মাইনাসটা যেহেতু সাদা, তো আমরা মাইনাসটা মাইনাসে লাগাবো। তো এটা হলো আমাদের তাতাল, আমরা লাগাচ্ছি, দেখি একটু রং নিয়ে নেই, রং রোশন। তো সাদাটা যেহেতু মাইনাস, তো মাইনাসেরটা মাইনাসে আমরা কানেক্ট করে দিই, আপনারা দেখতে পাচ্ছেন।
একটু ভাঙা দরকার। হ্যাঁ বন্ধুরা, অ্যাকচুয়ালি আমি এটা দেখাতে পারলাম না কীভাবে আপনার জয়েন করে আমার জয়েন করা হয়ে গেল আমাদের, তো একটু সময় লেগে গেছে অনেক জয়েন করাতে। তো এইখানে আমি দেখেন, এখানে এই পাওয়ার সুইচ আমরা এগুলো সব জয়েন করে ফেলছি, রিসেট সুইচও জয়েন করে ফেলছি। তো এখন আমাদের কমপ্লিট হয়ে গেছে। তো আমরা তাতাল ইউজ করে জয়েন করলাম। আসলে তাতাল ইউজ করেই জয়েন করতে হয়, বলার কিছু নাই। এখন আমরা এই সাইডটা ক্লিন করে তারপরে পরবর্তীতে চেকিং করে এটা আমি দিয়ে দেব। তো আশা করি ভিডিওটা ভালো লাগছে আপনাদের, বুঝতে পারছেন। তো আজকে রাখি, আজকে ভিডিওটা এখানে পর্যন্ত রাখি। তো আমরা আরেকটু চেক করে দেখাচ্ছি, দেখি কানেক্টর সমস্যা হয়েছে কি না। আমাদের যে আমাদের কাজ হয়েছে, ওকে, তো আল্লাহ হাফেজ।